بسم الله الرحمن الرحيم حم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم ألا إن الله هو الغفور الرحيم والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل بسم الله الرحمن الرحيم حاميم عين سين قاف মহাপরাক্রমশালী ও জ্ঞানময় আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহী পাঠিয়ে আসছেন। আসমান ও জমিনে যা আছে সবই তার, তিনি সর্বোন্নত ও মহান। আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়, ফেরেশতারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে যায়। জেনে রাখো, প্রকৃতই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহই তাদের তত্ত্বাবধায়ক, তুমি তাদের জিম্মাদার নও। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنْذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فريق في الجنة وفريق في السعير ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير হে নবী, এভাবে আমি এই আরবি কোরআন ওহি করে তোমার কাছে পাঠিয়েছি, যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও, যার আগমনে কোনো সন্দেহ নেই। এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে দোজখে। আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উম্মতের অন্তর্ভুক্ত করে দিতেন, কিন্তু তিনি যা কিচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন। জালেমদের না আছে কোনো অভিভাবক, না আছে সাহায্যকারী। এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে? অভিভাবক তো একমাত্র আল্লাহ, তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর শক্তিশালী। وما اختلفتم فيه من شيء فحكمه الى الله ذلكم الله ربي عليه توكلت واليه انيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم তোমাদের মধ্যে যে ব্যাপারে মতানৈক্য হোক না কেন, তার ফয়সালা করা আল্লাহর কাজ। সে আল্লাহই আমার রব, আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তার কাছেই আমি ফিরে যাই। আসমান ও জমিনের স্রষ্টা, যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, অনুরূপ
অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান। বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সব কিছু শোনেন ও দেখেন। আসমান জমিনের ভাণ্ডার সমূহের চাবি তাঁরই হাতে, যা কিচ্ছা অঢেল রিজিক দান করেন এবং যা কিচ্ছা মেপে দেন, তিনি সব কিছু জানেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, এবং হে মুহাম্মদ, যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি, আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে, তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না। হে মুহাম্মদ, এই কথাটি এসব মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ। আল্লাহ যা কিচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু করে। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير মানুষের কাছে যখন জ্ঞান এসে গিয়েছিল তারপরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে, আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে চাচ্ছিল। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে, এ কথা যদি তোমার রব পূর্বে ঘোষণা না করতেন তাহলে তাদের বিবাদে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো। প্রকৃত ব্যাপার হচ্ছে পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে। যেহেতু এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই হে মুহাম্মদ, এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না। এদের বলে দাও, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ইমান এনেছি, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন তোমাদের মধ্যে ইনসাফ করি, আল্লাহই আমাদের রব এবং তোমাদের রব তিনি, আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে, আমাদের ও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই, একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন, তাঁর কাছে সবাইকে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق
ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহর আহ্বানে সাড়া দান করার পরে যারা আল্লাহর দিনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব এই কিতাব ও মিজান যথাযথভাবে আল্লাহ নাসিল করেছেন তুমি তো জানো না চূড়ান্ত ফয়সালার সময় হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্য তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গোমরাহির মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী মান কানা ইউরিদু হারসাল আখিরাত নাযিদ লাহু ফি হারসি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাত মিন নসীব আম লাহুম শুরাকাউ শারউ লাহুম أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير যে আখিরাতে কৃষিক্ষেত্র চায় আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দেই আর যে দুনিয়ার কৃষিক্ষেত্র চায় তাকে দুনিয়ার অংশ থেকে দিয়ে থাকি কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই এসব লোকই আল্লাহর এমন কোন শরীকে বিশ্বাস করে যে এদের জন্য দিনের মতো এমন একটি পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো এই জালেমদের জন্য নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় এসব জালেম তাদের কৃতকর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্য আসবেই পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগ বাগিচার মধ্যে অবস্থান করবে তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে এটাই বড় মেহেরবানি ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك وَيَمْحُو اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ এটাই সেই জিনিস যা সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাদের দেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে হে নবী এসব লোককে বলে দাও এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্য তার সে কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দাতা এ লোকেরা কি বলে এই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে
তোমার দিলের উপর মোহর মেরে দিতেন, তিনি বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান। তিনি মনের গোপন বিষয় জানেন। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন, অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير تيني ماندار ও নেক আমল কারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরো অধিক দেন। কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ যদি তার সব বান্দাদেরকে অঢেল রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত, কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন। তিনি সেই মহান সত্তা যিনি মানুষদের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন। তিনি প্রশংসার যোগ্য অভিভাবক। এই আসমান জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظلل رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তোমাদের উপর যে মুসিবত এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে। বহু সংখ্যক অপরাধকৃত আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই। সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে। এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্য বড় বড় নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ, অথবা তার আরোহীদের বহু সংখ্যক গুনাহ ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন। আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে সেই সময় তারা জানতে পারবে তাদের আশ্রয় লাভের কোনো জায়গা নেই। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون
যাই তোমাদের দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী। তা সেই সব লোকের জন্যে যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে, যারা বড় বড় গোনাহ এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে, যারা তাদের রবের নির্দেশ মেনে চলে, নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে চালায়। আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার মোকাবেলা করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم খারাপের প্রতিদান সমপর্যায়ের খারাপ, অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না। তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে। এসব লোকের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তবে যে ধৈর্যের সাথে কাজ করে এবং ক্ষমা প্রদর্শন করে তার সে কাজ মহত্তর সংকল্পদীপ্ত কাজের অন্তর্ভুক্ত। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আল্লাহ নিজে যাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই। তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আজাব দেখবে তখন বলবে, এখন কি ফিরে যাবার কোনো পথ আছে? তুমি দেখতে পাবে এদের জাহান্নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে বাঁকা চোখে তাকে দেখতে থাকবে। যারা ঈমান এনেছিল সেই সময় তারা বলবে, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। সাবধান, জালেমরা চিরস্থায়ী আজাব ভোগ করতে থাকবে এবং তাদের কোনো সহযোগী ও অভিভাবক থাকবে না যারা আল্লাহর মোকাবেলায় তাদের সাহায্য করবে। আল্লাহ নিজেই যাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন তার বাঁচার কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما
ইন্নাহু আলীমুন কদীর। তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও, সেই দিনটি আসার আগে আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরিয়ে দেবার কোনো ব্যবস্থা নেই। সেই দিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্যে চেষ্টাকারীও কেউ থাকবে না। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী, আমি তো আপনাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি, কথা পৌঁছে দেয়াই কেবল তোমার দায়িত্ব। মানুষের অবস্থা এই যে যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে, আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু মুসিবত আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায়। জমিন ও আসমানের বাদশাহ অধিকর্তা আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যা কিচ্ছা কন্যা সন্তান দেন, যা কিচ্ছা পুত্র সন্তান দেন, যা কিচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যা কিচ্ছা বন্ধা করে দেন। তিনি সব কিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم কোন মানুষে মর্যাদার অধিকারী নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে, কিংবা তিনি কোনো বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তার হুকুমে তিনি যা চান ওহি হিসেবে দেন। তিনি সুমহান ও সুবিজ্ঞ। এভাবে হে মুহাম্মদ, আমি আমার নির্দেশে তোমার কাছে এক রূহকে ওহি করেছি, তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ইমানই বা কি, কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা কিচ্ছা পথ দেখিয়ে থাকি। নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি, সে আল্লাহর পথের দিকে যিনি জমিন ও আসমানের সব জিনিসের মালিক। সাবধান, সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়।